সিসি ও ইসি নিয়োগ নিয়ে ১৪ বিশিষ্ট জনের সাথে বৈঠক করেছেন রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি। বেলা ১১:২০ দিকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম দফার এই বৈঠকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের নিয়ে কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। একাধিক নারীকে নিয়ে কমিশনের গঠনের পাশাপাশি নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার ওপর আগামী সুষ্ঠু নির্বাচন নির্ভর করছে বলে মত দেন অনেকে। এদিকে সার্চ কমিটির সাথে দ্বিতীয় দফায় বৈঠক এরই মধ্যে শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার হিসেবে যাদেরকে মনোনয়ন করা হবে তারা যেন মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থী যেন কেউ না হয়, প্রয়োজনে তাদের অনুসন্ধান করতে হবে, পরিবারের কাছ থেকে খোঁজ খবর নিয়ে আসতে হবে, এলাকা থেকে খোঁজ খবর নিয়ে আসতে হবে। সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে যেন সত্যিকারের জনপ্রতিনিধিত্ব সরকার আগামীতে কায়েম হয় এই লক্ষ্যে যেন অনুসন্ধান কমিটি ভূমিকা রাখে, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি।